আজি শেষ রজ তিন দিন ধর পাাল হেউথবা এ পর্বর আজি হচ্ছে তৃতীয় দিন। করোনা যোগ চলিত বর্ষ ফিকা পড়ছে রজ পর্ব। ঘরে রহি পিঠাপণা খাইবা সহ দোলি লুডু এবং তাস খেল পরিবার সহ রজ পাড়ুচ্ছন্তি রাজ্যবাসী। কোভিড কটকণা ভিতরে রজ মৌজ চালিছি, ঘরে ঘরে জমুছি পিঠাপণার আসর। এ বাবদরে অধিক সূচনা পাই সিধাসলক আম প্রতিনিধি কবিতাঙ্ক পাখকু যিবা। কবিতা, আপন বর্তমান কেউ জায়গায় অছন্তি? রজ এবং দোলি খেলর দৃশ্য কোন দেখুছন্তি? নিহতি ভাবে স্মৃতিলগ্ন যদি কহবা আজ হচ্ছে শেষ রজ আূমি দহন বলে কহবা। তা সহিত যে কোভিড পাই সমস্তে ঘরে রহি রজ পাড়ুছন্তি, পোড়পিঠা পান খাই রজ মৌজ মনাউছন্তি, আউ সপরিবার আর মজা নৌছন্তি আমি কহিপারিবা। আউ যদি কহবা ডমণারে বর্তমান মু অছি, আউ এটা হচ্ছে বণিয়া সাই ডমণার গাঁ ভিতরে যে বণিয়া সাই রয়েছে সেইঠিকার দৃশ্য মু দেখাইবি। কি দোলি গোটে লাগিছি, দোলি কু বি সুন্দর ভাবে সজা যাইছি। দোলিরে কুয়ারি মানে বসিছন্তি, রজ দোলি খেলুছন্তি। এটি পান পোড়পিঠা যাহা সজাসজি যেমতি ছোট ছুঁ মানুষ সজাইবার মধ্যে ব্যবস্থা করা যাইছি, আউ সজাসজি মধ্যে করুছন্তি। একবার দোলি খেলুছন্তি, দোলির গীত মধ্যে টিকে শুনিবা, কাহিঁকি না আজি শেষ রজ। আউ যেহেতু নিরাডম্বর ভাবে রজ পালন করা যাচ্ছে, যেতিকি ধুমধামে পালন করা যায়, মজা মৌজ করা যায়, তাহা এই বর্ষ না, তথাপি শেষ রজ যেহেতু পচারা পাই চাইবি। রজ দোলি কট মট মো ভাই মুন্ডরে সোনা মুকুট, সোনা মুকুট ল দিশু থায়ে ঝট ঝট বউল দিশু থায়ে ঝট ঝট। নমস্কার সমস্ত হ্যাপি আউ শেষ রজ। আর রজ তো আজ সরি যাচ্ছে, আজ লাস্ট রজ, আর বর্ষ পুঁ যাই রজ আসব। আজ সেই সমস্ত বহুত এনজয় করবু, আর দিনযাক পিঠাপণা সব খাইকি বহুত এনজয় করবু, পান ফান খাইকি। রজ পান পরিবার সহ খাই রজ মনেই যেভাবে ভাবে শেষ রজ। আজ পরে কালি তো বসুমতী স্নান, আউ রজ দোলি দেখা মিলবনি। এবর্ষ মধ্যে ফিকা পড়ছে রজ আমি কহিপারিবা। গত বর্ষ মধ্যে এই কোভিড ভিতরে হি রজ পালন করা যাওতিলা, রজ ফিকা পড়িতিলা, আউ এবর্ষ মধ্যে ঘরে ঘরে রহি সমস্তে রজ পাড়ুছন্তি। এ দেখাইবাকু চাহিবি পান রহিছি, বেশ সুন্দর ভাবে সজা হয়েছি পান, পান সহিত পোড়পিঠা, তারপরে সিঙ্গার রহিছি, মেহেন্দি রহিছি, অলতা রহিছি, সেসব বন্দোবস্ত যেমিতি রজ মৌজ করা যায়, মজা যেমিতি করা যায়, সবু সেইভাবে ঢঙ্গরে সজা হয়েছি। আউ কোভিড ভিতরে আমি পাড়ুছ বলে টিকে বি জনা পড়ুনি, কাহিঁকি না মনরে সেই উৎসাহ অছি, যেহেতু উৎসব রহিছি মনরে উৎসাহ মধ্যে অছি। আউ রজ সেইভাবে ঢঙ্গরে পালন করা যাচ্ছে, কিছু মাত্রায় ফিকা পড়লে বি চলাই নবা, কাহিঁকি না আমাকে তো ইয়ারি ভিতরে জীবন কটাইবাকু পড়িব। কিন্তু সমস্তঙ্কর গাঁ কথা কেবে মনে পড়ুছি বা কেতে মনে পড়ুছি? কারণ আমি সাধারণত যদি দেখিবা রজ আসিলে কোন হয় না, সমস্তে গাঁ কু যাইথান্তি, গাঁরে পরিবার সহিত রজরে দোলি খেলিবা পাইঁ বা পিঠাপণা খাইবা পাই চেষ্টা করে থাকে। কিন্তু এবে তো লকডাউন র সময়, যিয়ে যোঠি অছন্তি সেইটি স্টক অছন্তি, গাঁ কথা আজি কেতে মনে পড়ছি পিলাঙ্কর? নিহতি ভাবে যেতবে রজ আসে গাঁঠু সহর সবুকিছি পুরা পুরা লাগে, এবং সেইটি গাঁরে হি স্বতন্ত্র মৌজ দেখা মিলে। গাঁ হলে যে ছুটি রজ ছুটি মিলে সেই সময় গাঁকু আমি যাও, সেইটি মজামস্তি করু। আউ এইঠিকার যে লোক মানে আছেন সে পাখ মধ্যে যা সে পচারবা গাঁ কথা কেতে মনে পড়ুছি, সে কেতে গাঁরে রজ সেলিব্রেট করুলে, আউ রজ কথা কেতে আজ্ঞা রজ যেতবে আসে সেতবে গাঁকু আমি যাও রজ সেলিব্রেশন করু। এ আপন কোন কহা চাহিবে গাঁরে যে রজ সেলিব্রেশন আউ এইঠিকার রজ সেলিব্রেশন ভিতরে ডিফরেন্স অছি? গাঁকু বহুত ভাল লাগুছে আমাকে, আমি রজ পালন করি এই বর্ষ আসিছু, কেউ বর্ষ আসুনু শাশুঘরে থাও, এই বর্ষ আসছু বহুত মজা লাগুছে। হ্যাঁ বাপ ঘর আসছু, বহুত খুশি লাগুছে, বাহালাঠু আসি নথিলু, এই বর্ষ আসিলু, কিন্তু বহুত খুশি লাগুছে, পিঠাপণা খাওছু। হ্যাঁ বহুত খুশি লাগুছে, ছোট ছুঁ মানুষ ধরিকি বহুত খুশি লাগুছে, কেবে বি করি নথিলু আমি। গাঁরে যে রজ পালন করা যায় তাহা সবুঠু ভিন্ন থাকে এবং মজা মস্তি হুয়ে। আউ পান তো পান পোড়পিঠা কথা, যদি পান পোড়পিঠা নথিব রজ দোলি নথিব তাহলে রজ ফিকা লাগে। আউ কিছু ঝিও মানে অছন্তি তাঙ্কো পাখু যিবা, তাঙ্কো পচারিবা। খুশির কথা যে সামাজিক দূরতা রক্ষা করিছন্তি এবং মাস্ক পরিধান করিছন্তি, যাহা নিশ্চিত ভাবরে কহুছি যে বর্তমান সংবেদনশীল সময়কু নেইকি সমস্তে জাগ্রত অছন্তি এবং সে ভিতরে রজ পালন করছন্তি।
निहाती भाव में समस्ते मुहरे मास्क पिंधुंट सामाजिक दूरता अच्छी ताकू नहीं कि रज पालन कराँ या आम निहाती आवश्यकता रही जिते भी पर्वपर्वाणी आसुना कहीं जेहेतु महामारी भितर ही आम गति करूचे आमको मास्क परिधान करने को सानिटाइज हाबाक पड़ो और सामाजिक दूरता रखिकी जिते भी पर्वपर्वाणी पर्व आसुना कहीं सब पालन करवाक ये जो मैंने भी रही देखा चाहिए जो मैंने भी रही समस्त मुहर में मास्क अच्छे समस्ते जो जो सजासजी चली छोट छुआ मथे कुकुम लगा अलता लगा सब प्रकार व्यवस्था कर रज जमी फिका न लगे फिका न पड़ो से व्यवस्था करूँ कोविड किसी ना मात्र जो फिका पकईपर कि सामाजिक दूरता मास्क पिंधिकी कोविड किसी मात्र रज को फिका पकई कि संस्कृति एवं परंपरा को भूली नहांती आम ओडिया लोक रज पालन में मशगुल अच्छा परिवार भितर रही ही मास्क परिधान करी समस्ते रज पालन करुछंती बहुत बहुत धन्यवाद कविता समस्त सूचना पाई।